What's up guys? Assalamu alaikum. Shobai kemon achen? Asha kori bhalo. Ami ajke eshechi New Unique Auto Center e jeta Mohammadpur Japan Garden City tik opposite e obosthito. Ar ekhane apnara paben bibhinno dhoroner bhalo second hand ebong recondition car. To ajke apnader jonno amra niye eshechi ekti recondition noa. Eta holo 2012 saler. Ekhon onekei bolte bolen je 2012 saler model to eto age recondition hoy kibhabe. Onek shomoy dekha jay je onek gari ashe kintu Bangladeshe port theke ber hoyte time lage. তো সে এরকম একটি গাড়ি তো এটি 2012 মডেলের একটি নোয়া তো চলুন এটা সম্পর্কে ডিটেইলস জেনে নেই আঙ্কেলের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া অনেক ভালো আছি আল্লাহ ভালো রাখছেন আঙ্কেল তো আপনার ব্যবসা কেমন যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন শুকরিয়া আচ্ছা তো কি পরিমাণ গাড়ি আছে শোরুমে সবসময় 20 30 টা গাড়ি তো থাকে আজকেও আছে ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে কি গাড়ি দেখাবেন এটা এক্স নো দেখাবো রিকন্ডিশন স্মার্ট এক্স স্মার্ট পাওয়ার দরজা সিলভার কালার আচ্ছা প্রজেকশন লাইট রিকন্ডিশন গাড়ি আচ্ছা রিকন্ডিশন গাড়ি কত মডেল 2012 তো বাংলাদেশে তো 5 বছর পর্যন্ত রিকন্ডিশন আনা যায় না যেগুলা ঢুকে ওগুলা বের হইতে পারে আগে যেগুলা ঢুকছে গাড়িটা আগে ঢুকছে আচ্ছা মনে করেন 14 15 তে ঢুকছে গাড়িগুলা জি বাইরেতে দেরি হইছে আর কি আচ্ছা মানে এটা পোর্ট থেকে বের হইতে দেরি হইছে জি জি আটকে ছিল হ্যাঁ করোনার জন্য গাড়ি বের করা জানায় আচ্ছা তার মানে এটা তো ব্র্যান্ড নিউ এর মতই 5 বছর পুরনো আনা যায় তো 12 এর গাড়ি 18 তে আসছে আচ্ছা 18 19 2 বছর তো করোনা গেল গাড়ি গেলাম গাড়ি বের করতে পারে বের করছে আর কি আচ্ছা জি ঠিক আছে তো এটা সিলভার কালার সিলভার কালার কি কি বৈশিষ্ট্য আছে গাড়িটিতে বৈশিষ্ট্য বলতে প্রজেকশন লাইট হ্যাঁ রিকন্ডিশন গাড়ি তো আমার অতিরিক্ত বলার কিছু নাই জি পাওয়ার দরজাগুলো পাওয়ার দেখেন গ্লাস গ্লাস সব তো দেখেন তো আর কি বলবো এটা বলার আমার অরিজিনাল কিছু নাই সব দেখেন ঘুরে যেহেতু আমরা প্রশ্ন করি যে অরিজিনাল কিনা হ্যাঁ এটা তো যেহেতু রিকন্ডিশন সব অরিজিনাল অরিজিনাল অবশ্যই ইনশাআল্লাহ এবং অ্যালয় এবং অ্যালয় এবং রিং নতুন চাকা এবং অ্যালয় নতুন লাগানো আচ্ছা এগুলো তো লোহা রিং আছে জি রিকন্ডিশন আছে এগুলো আমরা নতুন লাগিয়ে দিয়েছি জি এবং ভিতরটা দেখেন অনেক সুন্দর জি সিস্টেম করা যায় আচ্ছা হ্যাঁ এবং হাই গ্রেডের গাড়ি অল্প চলা গাড়ি আচ্ছা চাবি কি স্টার্ট কি স্টার্ট কি স্টার্ট ডুয়েল এসি সেন্ট্রাল সরি সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি আচ্ছা ঠিক আছে আর এসির পারফরম্যান্স কেমন এটা সুন্দর এটি এগুলা কোন স্পেশাল এসি এগুলো বলা কিছু না এটা এগুলো সেন্ট্রাল এসি প্রতি সিটে নিচে এসি আচ্ছা প্রতি সিটে নিচে এসি দেখেন প্রতিটা সিটে নিচে এসি খুব সুন্দর গাড়ি অনেক জায়গা এনে চেঞ্জের জায়গা আছে খুব সুন্দর গাড়ি এটা এলপিজি কিংবা সিএনজি যা কিছু যা করতে পারবে কেমন খরচ হতে পারে যদি ফ্রিকোয়েন্সি করে তাহলে 75,000 টাকা আচ্ছা নরমাল করে 40-45 আচ্ছা বিভিন্ন রেটের আছে সিএনজি এক রেটের নাই বিভিন্ন দামের আছে অন কাস্টমার যারা পছন্দ করে আর কি আচ্ছা আবার কেউ চায় তেলে চালাবে তো তেলের জন্য অনেক সুন্দর গাড়ি আরামদায়ক নতুন স্প্লেন্ডার গাড়ির সাথে স্প্লেন্ডার আসছে এবং 4.5 এর গাড়ি আচ্ছা এবং এই যে 2012 মডেল গ্লাসে লেখা আছে আচ্ছা সেটা দেখেন জায়গা কম তো স্পেস কম এটার বলার কিছু নাই আঙ্কেল রিকন্ডিশন রিকন্ডিশন দেখেন 2000 সিসি 1998 আচ্ছা 1998 মানে 2000 সিসি ভিভিটিআই ভিভিটিআই আচ্ছা ব্যাটারিটা খোলা হচ্ছে ব্যাটারিটা নতুন লাগিয়ে দেবো ওই ওয়াশ করতেছি তো আচ্ছা দোয়া মাথা করতে ব্যাটারিটা খুলে নিতে হয় নাহলে অনেকগুলো কন্ট্রোলার নষ্ট হয়ে যায় যেহেতু খুলে ওয়াশ করতেছি নতুন ব্যাটারি লাগাই দেবো ব্যাটারিটা বোধ হয় নষ্ট হয়ে গেছে আচ্ছা একটা নতুন ব্যাটারি লাগাই দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তো গাড়িটি কয় সিটের এটা 7 সিট 7 সিট তো গাড়িটির দাম কত চাচ্ছেন 28,50,000
28 লাখ 50,000 টাকা রিকন্ডিশন রিকন্ডিশন এটা রেজিস্ট্রেশন করতে কেমন খরচ পড়বে 1,30,000 টাকা 1,20,000 টাকা ঠিক আছে তো ওভারঅল গাড়িটা অনেক সুন্দর তো দর্শকদেরকে আরেকটু কমে দিবেন আমার সাথে ইনশাআল্লাহ 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 তো আপনার শোরুমে কী কী গাড়ি পাওয়া যায় এখন তো হুন্ডা বেজেল আছে সিআরভি আছে আপনার এসকোলা জিকোলা এলিয়েন পিমু সবই আছে মোটামুটি এখন এক্সনো আছে পিছনে আপনার একটা কালো দেখেন আচ্ছা এরপরে অনেক গাড়ি আছে আচ্ছা বিভিন্ন গাড়ি আছে বিভিন্ন রকমের গাড়ি আছে প্রোবক্স ফিল্ডার সবই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার শোরুমের অ্যাড্রেসটা নিউ ইউনিক অটো সেন্টার 24/12 তাজমহল রোড মোহাম্মদপুর জাপান গার্ডেনের পূর্ব পাশে বাটার গুলি বললে সবাই চিনে আচ্ছা আর আমার পিছনে দক্ষিণ দিকে আছে কেন্দ্রীয় কলেজ আর আমার পাশে জনতা তেলের মিল আছে এখানে সবাই আসলে পাবে ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুল হাই আপনার মোবাইল নম্বর 01712927246 আর একটা নম্বর আছে 01552382274 সকাল 10টাতে শুরু করে আমরা 10টা থাকি ইনশাআল্লাহ শুক্রবার দিন শুধু 12টাতে 4টা বন্ধ থাকে তাছাড়া কন্টিনিউ আমরা আছি আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ